রঙিয়ার 27 নং রাষ্ট্রীয় ঘাইপথর সোসাইটি চ'কত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হেরুয়ায় পথর উপরতে বাগরি পড়ল দ্রুতবেগী ট্রাক। দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে দুজন, কথমপি প্রাণ রক্ষা বহু কেজনের। শুক্রবারে নিশা সোসাইটি চ'কত ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। সার কঢ়িয়ায় আনা গুয়াহাটি অভিমুখী AS01FC5118 নম্বর ট্রাকখন পথর উপরেদি বাগরি পড়ে। দুর্ঘটনাটির ফলত ট্রাকখনের চালক হ্যান্ডিম্যান গুরুতরভাবে আহত হয়। রঙিয়া নগরের পর যাওয়া ট্রাকখনে এখন সরু বাহনক বসাবলে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। ট্রাকখনে দ্রুতগতিত গিয়ে হঠাৎ অন্য দিকে গতি করবলে লোতে পথর উপরেদি বাগরি পড়ে ট্রাকখন। পিছত গুরুতরভাবে আহত চালক আর হ্যান্ডিম্যানজনক রাইজর সহযোগত আরক্ষীয়ে রঙিয়া মহকুমার অসামরিক চিকিৎসালয় ভর্তি করায়। ইফালে দুর্ঘটনাটির কথমপি প্রাণ রক্ষা পড়ে কেবাগী লোকর। চ'কত বজার করবলে অহা লোকসকলে কোনোমতে দৌড়ি দৌড়ি নিজকে রক্ষা করে। আনহাতে দুর্ঘটনার 27 নং রাষ্ট্রীয় ঘাইপথর উপরতে হওয়ার ফলত বহু সময়লৈকে বন্ধ হয়ে পড়ে গুয়াহাটি অভিমুখী রাষ্ট্রীয় ঘাইপথটো। যাই এনেতে গাড়ি পড়ি গে, এটা খুন্দা লাগি পড়ি গে, পড়ি যাওয়ার লগে লগে আমি চাবা আছো দেব কি বা হল অবস্থা, দাবাতো বাসা পাব লোক সেনেকুৱা বুলি হলে দাউরি এলো। রঙিয়ার পর আই কিনে এই ডাইরেক্ট ডিপার্টার মারছি, নহলে মোর স্কুটিটি খুন্দা লো হয়, মই তো স্কুটি কবাত পড়লো হয় জানা মাসুন হেনেকা আইছি না স্টারিং তো কাটা গাড়ি খন রঙিয়া টাউনের পর রঙিয়া টাউন সাইডের পর আহি আছে আহি কিনে পুরো আন কন্ট্রোল হয়ে গেলে এখানে ইয়াত পাতি। রঙিয়ার পৰা মইদুল চৌধুৰী, ৰিপৰ্ট এনিটাইম 24।